Hello, my dear students. I hope you have kept yourself safe and well. In the last class, we have completed the first unit of our Runaway Kite written by Lucy Maud Montgomery. Today we will go to the second unit and we will complete the first two paragraphs of this unit. Better I'll keep the textbook by the side of the camera. Now we can go to the text. The first line, first sentence, it is always lovely on the big half moon in summer. It means in summer season, the big half moon island looks charming and beautiful. Orthat, Grishokale. এই বিগ হাফমুন দ্বীপটি সুন্দর এবং মনোরম হয়ে ওঠে নেক্সট হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস দিস মিন্স ইন দিস সিজন লিটিল অর জেন্টল ব্রিজ ব্লোজ অ্যান্ড Little ringing waves come rolling to the shore, and the harbor looks blue and calm. Overall, with this surrounding and atmosphere, the Big Half Moon Island looks pleasant. Arthat, এই সময়ে অর্থাৎ গ্রীষ্মের সময়ে এই সরোবর সরি এই পোতাশ্রয়টি নীল এবং শান্ত থাকে সঙ্গে হালকা বাতাস এবং ছোট ছোট গড়িয়ে আসা সমুদ্রের ঢেউ সব মিলিয়ে এই সময় এই দ্বীপটি সুন্দর এবং মনোরম হয়ে ওঠে নেক্সট সেন্টেন্স এভরি সামার উই হ্যাড সাম হবি হোয়াট ডাজ হবি মিন্স হবি মিন্স প্লেজারেবল অ্যাক্টিভিটিস ডিউরিং ওয়ানস লেজার আওয়ার অর্থাৎ আমাদের অবসরের সময়ে যখন শখের জন্যে নিজের মনের আনন্দের খিদে মেটাতে আমরা কোনো কিছু করি তাকেই আমরা হবি বলি ঠিক সেরকমই ইন এভরি সামার দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ক্লড ফলো সাম কাইন্ড অফ হবি অর্থাৎ প্রত্যেক গ্রীষ্মকালেই তারা কোনো না কোনো শখের কিছু করত Next sentence. The last summer, before Dick and Mimi came, we were crazy about kites. Dick and Mimi, who are their cousin brother and sister, are now living with them in their family. But before their arrival, In the last summer, the narrator and Claude were busy with kite making and kite flying. অর্থাৎ গত গ্রীষ্মের সময়ে ডিক এবং মিমি আসার আগেই তারা ঘুড়ি তৈরি এবং ঘুড়ি ওড়ানো নিয়ে ব্যস্ত ছিল
Next sentence. A boy on the mainland showed Claude how to make them. Very simple. When the narrator and Claude were in the mainland, they met with a boy. That boy showed them the preparation of or process of making kites. অর্থাৎ যখন শীতের সময় তারা মেনল্যান্ডে ছিল, অর্থাৎ মূল ভূখণ্ডে তারা গিয়েছিল, সেই সময় কোনো একটি ছেলে তাদেরকে ঘুড়ি কিভাবে তৈরি করতে হয় তা তাদের শিখিয়ে দিয়েছিল। নেক্সট, ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। হোয়েন ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর came back to their dear island, that is Big Half Moon Island, they made a lot of kites. অর্থাৎ গ্রীষ্মের সময়ে তারা যখন তাদের প্রিয় দ্বীপ বিগ হাফ মুন আইল্যান্ডে ফিরে এসেছিল তখন তারা প্রচুর ঘুড়ি তৈরি করেছিল। Next sentence. Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. অর্থাৎ ক্লড এবং ন্যারেটর ওই বিগ হাফ মুন দ্বীপের যে অংশে বাস করত তার বিপরীত দিকে তারা ঘুরতে ঘুরতে যেত। সেখানে they would play a kind of game, probably of their own invention. What kind of game it was? The game was, they posed or thought themselves the sailors of a ship sunk into the সি। অর্থাৎ তারা নিজেদেরকে মনে করত যে কোনো ডুবে যাওয়া জাহাজের নাবিক। অ্যান্ড দোজ সেইলার্স সাম হাউ বাই সুইমিং অর উইথ দ্য হেল্প অফ রোলিং টাইডস দে রিচড দ্য শোর অ্যান্ড গট সেভড। অর্থাৎ তারা কোনো ক্রমে সাঁতার দিয়ে হোক বা গড়ানো ঢেউয়ের সাহায্যেই হোক, যেভাবেই হোক তারা তীরে পৌঁছায় এবং বেঁচে যায়। বাট দে ফাউন্ড দেমসেলভস সেপারেটেড ফ্রম ইচ আদার, ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, দে কুড নট সি ওয়ান অ্যানাদার, সো দে থট দে উড give signal to his companion by flying kites and in this way they could signal to his companion that he was still alive and where he was then. অর্থাৎ তারা এই ঘুড়ি উড়িয়ে তারা একে অপরকে সংকেত দিত যে তারা এখনও বেঁচে আছে এবং এখন তাদের কোন জায়গায় অবস্থান করছে, অর্থাৎ তাদের বর্তমান যেখানে সে রয়েছে সেই জায়গাটিকে তারা বোঝানোর জন্যে তারা ঘুড়ি ওড়াত। নাও উই ক্যান গো টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। উই হ্যাড a kite that was big and covered with lovely red paper. Simple meaning, the narrator and Claude made a big kite with red, lovely red paper, beautiful red paper. অর্থাৎ লাল, সুন্দর লাল রঙের কাগজ দিয়ে তারা একটা বড় ঘুড়ি বানিয়েছিল। And then we pasted
gold tinsel stars all over it and had written our full names on it. Claudelit and Philippalit, Big Half Moon Lighthouse. This means the narrator and Claude made some stars made of golden shiny materials, any kind of golden shiny materials, and they attached those stars all over the kite. Not only that, they also wrote their full names on the kite. What was their full name? Claudelit, Philippalit, and also their address. We already have come to know their living place. It was Big Half Moon Lighthouse. অর্থাৎ তারা ওই বড় ঘুড়িটাতে সোনালী রঙের কোনো চকচকে দ্রব্য দিয়ে তারা বানিয়ে সেগুলোকে সমগ্র বা সারা ঘুড়িটার উপরে মেরে দিয়েছিল, অর্থাৎ সারা ঘুড়িটার উপরে লাগিয়েছিল। শুধু তাই নয়, তারা এর সঙ্গে তাদের নিজেদের পুরো নাম ওই ঘড়িটির উপরে লিখেছিল। তাদের পুরো নাম ছিল, আমরা ক্লডের নাম আগেই জেনেছি কিন্তু ক্লডের পদবি বা ন্যারেটরের পদবি জানিনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদবি দেয়া হলো ক্লডলিট, অর্থাৎ দাদা ক্লডলিট, এবং তার বোন আমাদের যে কথক তার নাম হচ্ছে ফিলিপালিট, এবং তাদের বাসস্থানের বসবাসের জায়গা বিগ হাফ মুন লাইট হাউস। গল্পের এই অংশে পৌঁছে, এত দূর পৌঁছানোর পর আমরা প্রথম জানতে পারলাম কথকের, অর্থাৎ কথক একটি মেয়ে যার বয়স মাত্র আমরা 11 বছর দেখেছিলাম প্রথম ইউনিটে, সেই মেয়েটির নাম হচ্ছে ফিলিপা লিট। আমাদের সেকেন্ড ইউনিটের প্রথম দুটি প্যারাগ্রাফ আমরা শেষ করলাম এবং বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।